হ্যালো, সালাম আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার ইলেকট্রিক্যাল ওয়ার্ক সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি আপনাদেরকে দেখাবো, আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন আইসোলেশন প্যানেল, এটা আপনারা কীভাবে টার্মিনেশন করবেন তারই একটা ভিডিও। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে রাখি, যারা যারা আমার এই চ্যানেলটি নতুন দর্শক, তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এরপরে নতুন যে কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওটি কেমন হলো তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, কথা না বাড়িয়ে। দেখতে পাচ্ছেন আপনারা আইসোলেশন প্যানেল, এগুলোর ওয়্যার একটু লম্বা হয়ে গেছে, তার কারণে গেটে একটু ছোট করে সুন্দরভাবে ড্রেসিং করা হবে। সিঙ্গেল ফেজ লাইন এবং নিউট্রাল, দেখতে পাচ্ছেন সবগুলোতে ফেরুল লাগানো আছে। প্যানেলের ডান পাশে দেখতে পাচ্ছেন এটা ডিসপ্লের জন্য টার্মিনাল ব্লক রাখা আছে। এখানে উপরে দেখতে পাচ্ছেন মেন ব্রেকার সিঙ্গেল ফেসের 90 অ্যাম্পিয়ারের, সাইড ব্রেকার হচ্ছে আপনার 16 অ্যাম্পিয়ার, দেখতে পাচ্ছেন তার কেটে সুন্দরভাবে ড্রেসিং করা হচ্ছে পুনরায়। এটি কিং সাউথ হসপিটাল অপারেটিং রুমের ভিতরের যে আইসোলেশন প্যানেল সেটা। ভিডিওটি একটু লম্বা হয়ে যাচ্ছে, তার কারণে সরি, দুঃখিত। উপরে দেখতে পাচ্ছেন আপনারা ট্রান্সফরমার, সিঙ্গেল ফেজ ইনপুট 220, আউটপুট 220।
দেখতে পাচ্ছেন ডাবল পোলের ব্রেকার। এটা আপনার ফ্লাক্সিবার কেবল, এমনি ওয়্যার না। দেখতে পাচ্ছেন ওয়্যার লাগাচ্ছে।